বিশ্ব নবীরা 50 সাম আবু তালেব হেদায়েত চায় নাই নবীরা 50 টা হেদায়েত পায় নাই হাবশি দেশের গোলাম হযরত বেলাল যখন হেদায়েত চাইল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন হেদায়েত চাইল আল্লাহ তাকে হেদায়েতের মালা পরাইয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিল রুসমে আদা রাহ গায়েব রূহে বিলালি না রহিম رسم آدا رہ گئیم روح بلالی نا رہیم فلسوفا رہ گئیم تلقین غزالی نا رہیم ایک نمبر ہدایت چاہی ایک نمبر کی چاہی دوی نمبر مغفرت چاہی আমাদের গুনাহ খাতা আছে না নাই গুনাহ মাফের এই ব্যবস্থাই মাহফিল আছে না নাই মাগফিরাত চাই এক নম্বরে হেদায়েত চাই দুই নম্বরে মাগফিরাত চাই এই দুইটা জিনিস যারা চাইবে না তারা পাইবে না যারা চাইবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে এই জন্য আজকের মাহফিলে আমরা হাজির হয়েছি আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন এবং আজকের মাহফিল থেকে আমাদেরকে আল্লাহ মাগফিরাত দান করেন জোরে জোরে বলুন আমিন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে ইয়াসিন সূরার আগের সূরা সূরা ফাতির 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার নারী পুরুষদেরকে তিনটি আমলের কথা জানিয়ে দিয়েছে তিনটি গুণাবলীর কথা জানিয়ে দিয়েছে তিনটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যাদের মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ তিনটি পুরস্কারের ওয়াদা দিয়া দিলাম আল্লাহ যেমন মহান আল্লাহর পুরস্কারও তত মহান কথা ঠিক কিনা বলেন যে যত দামি হয় তার পুরস্কারও তত দামি হয় মেম্বার সাহেব দিলে দিবে 10,000 চেয়ারম্যান সাহেব দিলে দিবে 50,000 এমপি সাহেব দিলে দিবে 1,00,000 মন্ত্রী সাহেব দিলে দিবে 10,00,000 কিন্তু প্রধানমন্ত্রী দিলে দিবে আরো বেশি কথা ঠিক কিনা যার যত মর্যাদা হয় তার পুরস্কারও তত দামি হয় আল্লাহ বলে বান্দা বান্দিরাম এই তিনটা আমল দ্বারা দুনিয়াতে করবাই তিনটা গুণের অধিকারী দ্বারা হইবাই আমি আল্লাহ তাদেরকে তিনটি পুরস্কারের ওয়াদা দিয়া দিলাম এই পুরস্কার আমাদের দরকার আছে না নাই আল্লাহর দেওয়া পুরস্কার যারা পাবে তারাই সফলতা পেয়ে যাবে এই তিনটি আমল আগে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ আল্লাহু আকবার কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দিরাম ঈমান আনার পরে যারা নারী হোক পুরুষ হোক যারা তিনটা গুণের অধিকারী হবে এক নম্বরে আমার কালামের তিলাওয়াতকারী হবে কোরআনে কারিমের তিলাওয়াতকারী হবে সহি শুদ্ধভাবে ওয়ারাতিলুল কুরআন তারতিলা যারা সহিভাবে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে যারা কোরআন তিলাওয়াত করবে আল্লাহর হাবিবের সাথ করেন যারা শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করবে তাদের আমলনামায় প্রতিয়োগ করে 10টা নেকি পাওয়া যাবে 10টা নেকি দেওয়া হবে তাহলে এক নম্বরে কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই এই কোরআন তিলাওয়াত কি আমাদের বাড়িতে বেশি হয় না মাদ্রাসা বেশি হয় মাদ্রাসায় 14 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কোরআন তিলাওয়াত করা হয় আর যেখানে কোরআন তিলাওয়াত করা হয় আল্লাহর রহমত সেখানে নাজিল হয় কথা ঠিক না বলেন এই জন্য এক নম্বরে যারা কোরআন কারিমের তিলাওয়াতকারী হবে দুই নম্বরে যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে যারা 5 ওয়াক্তের নামাজ সুন্দরভাবে আদায় করবে সহিভাবে আদায় করবে ওয়াকামুসসালাতা যারা 5 ওয়াক্তের নামাজকে সঠিকভাবে আদায় করবে দুই নম্বর গুণ তিন নম্বর গুণ হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম আমি যে তাদেরকে রিজিক দিলাম আমাদের রিজিকের রিজিকে দান করে আমাদের সম্পদের মালিক কে বানাইছে আরে আল্লাহ নামটা জোরে কোন কে বানাইছে আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমাদের সুস্থতা কে রাখছে আমাদেরকে হাত পাও নাক কান মুখ চোখ কে দান করছে সবই তো আল্লাহ
আমার দেওয়ার সম্পদ থেকে আমার বান্দা বান্দীরা আমার দেওয়ার রিজিক থেকে তারা দান করে ওয়ানফাকু মিম্মা রযাকনাহুম আমি যে তাদেরকে রিজিক দিলাম এত থেকে তারা দান করে গুণ পাইলাম তিনটা গ্রহণ কয়টা পাইলাম এক নম্বরে কুরআন তিলাওয়াত যারা করবে দুই নম্বরে পাঁচ ওয়াক্তের নামাজ যারা সুন্দরভাবে আদায় করবে তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় যারা দান খরচ করবে এই তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর এবং দানটা কেমনে হবে وانفقوا مما رزقناهم سرا وعلانية অর্থাৎ গোপনেও দান করে প্রকাশ্যও দান করে সিররাও মানে গোপনে আলানিয়াতান মানে প্রকাশ্যে আমার বান্দা বান্দীরা গোপনেও দান করেন আচ্ছা কেউ কেউ গোপনে দান করেনি না করে না আল্লাহ ছাড়া কেউ জানে না যেমন ভাবে দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না সিররা ওয়ালানিয়াতাই ইয়ারজুন যারা গোপনে দান করে প্রকাশ্য দান করে ইয়ারজুনা তিজারাতান তারা এমন ব্যবসার আশা করতে পারে ব্যবসা হবে কার সাথে আর হুজুরে হন কার সাথে ইয়ারজুনা তিজারাতাল লান তাবু তাদের ব্যবসাটা হবে আল্লাহর সাথে কেমন ব্যবসা লাং তাবুর যেই ব্যবসার কোনো লস নাই যেই ব্যবসার কোনো ক্ষতি নাই যেই ব্যবসার কোনো নুকসান নাই জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ এখন তিনটা কইলাম গুণ পুরস্কারটি কে দান করবে আল্লাহ পুরস্কারটি শুনেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গাফুরুন শাকুর লিওয়াফিয়াহু উজুরাহুম আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ বদলা দিব যে তিনটা আমল দ্বারা করবে তাদের বদলাটা কি অর্ধেক দিবে না পরিপূর্ণ দিবে আল্লাহ পরিপূর্ণ বদলা দিব ওয়াজিদাহুম মিন ফাদলি আরো অতিরিক্ত দিব আমার দয়ায় ধরে হল আল্লাহু একবার পরিপূর্ণ বদলা দিব ওয়াজিদাহুম মিন ফাদলি আমি আরো অতিরিক্ত দিব আমার দয়ায় আমার মেহেরবানিতে অতিরিক্ত দিব ইন্নাহু গাফুরুন শাকুর নিশ্চয়ই আল্লাহ মাফ করনেওয়ালা এবং পরিপূর্ণ প্রতিদান দেনওয়ালা তাহলে আল্লাহ যে মাফ করবেন এটাও তো একটা পুরস্কার কদরি খিনা বলেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক পরিপূর্ণ দিবে দুই নম্বরে হলো আরো অতিরিক্ত দিবে তিন নম্বরে হলো জীবনের গুনাও মাফ করে দিবে এই তিনটা পুরস্কার আমরা চাই চাইনি না চাই না আমল কয়টা যখন আমল কয়টা আর যখন কয়টা এক নম্বরে কোরআনে কারিমের তিলাওয়াত যারা করবে কোরআন কারিম আল্লাহর কালামের তিলাওয়াত যারা করবে আল্লাহর হাবিবের সাথ করেন ইকরাউল কুরআনা ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি ওয়া আমার উম্মতরা শুনো যারা আল্লাহর কালামের তিলাওয়াত যারা করবে তোমরা বেশি বেশি তিলাওয়াত করো কেন নাম আল্লাহর কালাম হাশরের মাঠে পাঁচ দলকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে প্রাণের সুপারিশ করার ক্ষমতা কে দিবে রমজান মাসকে সুপারিশ করার ক্ষমতা কে দিবে আসসিয়ামু ওয়াল কুরআনু ইশফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামা কুরআনে কারীম কিয়ামতের দিনে সুপারিশ করবে আর রমজান মাসও সুপারিশ করবে কুরআনে কারীম সুপারিশ করবে আল্লাহ আমি এক দল দুই দল নয় তিন দল চার দল নয় পাঁচ দলকে সুপারিশ করে জান্নাতে নিতে চাই আমরা কুরআনের সুপারিশ চাই চাইনি না চাই না এক নম্বরে তিলাওয়াতকারী দুই নম্বরে শুননেওয়ালা তিন নম্বরে হাফিজে কোরআন চার নম্বরে আলিমে কোরআন পাঁচ নম্বরে খাদিমুল কোরআন কদরি কিনা বলেন এক নম্বরে যারা তিলাওয়াত করবে দুই নম্বরে যারা শুনবে দেখেন শুনলেও সব কোরআনে কারিম পড়লেও সব শুনলেও সব এই যে তিলাওয়াত করা হয় আপনারা যে শুনেন সব আসেনি না নাই আল্লাহর হাবিবের সাথ করেন মান ইস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুল মুযাফাতুন ওয়া মান তালাহা কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা যারা কোরআন পড়বে আর যারা শুনবে উভয়কে নেকি দেওয়া হবে বলে এক নম্বরে পড়নেওয়ালা দুই নম্বরে শুননেওয়ালা
তিন নম্বরে হাফেজে কুরআন এই মাদ্রাসায় হেফজ বিভাগ আছে না নাই এক একজন হাফেজে কুরআন হাজুরের মাঠে একজন দুইজন তিনজন নয় কমপক্ষে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে হাফেজ সাহেব বলবে আল্লাহ বলবে ও হাফেজে কুরআন সুপারিশ করো 10 জনকে অনুমতি দিলাম হাফেজ সাহেব বলবে আল্লাহ আমার মা বাপ নানা নানি দাদা দাদি ছয়জন হইল কজন হইল আরো 4 জন বাকি এখন কি আল্লাহ বলবে আরো 4 জন লাগ আরো তো 2 জন বাকি কো লজিং বাড়ির চাচা চাচি কথা ঠিক কিনা বলেন কি ও লজিং বাড়ি দেখাইছেন এই 4টা বছর খাওয়াইছেন মনে কি দুনিয়ার নিয়তে না আখেরাতের নিয়তে আল্লাহ মা বাপ নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও আর আমার জাগির বাড়ি লজিং বাড়ির চাচা কই আমার বা জাগির বাড়ির চাচি কই আল্লাহ এই দুইজনকে কুরআনের উসিলায় তুমি মাফ করিয়া দাও কি ওইটা যুক্তিতে ধরেনি না ধরে না 4 বছর খাওয়াইছেন আর আপনি যুক্তিতে ধরবো না কেমন আমি এক রিকশাতে উঠছি আমি ঢাকা উত্তরা জুমা পড়াই আমি জুমার নামাজ পড়াইয়া রিকশাতে উঠছি রিকশার ড্রাইভারটা একটু 50-60 মানে 43 বয়সের এখন জিগাইলাম বাবা তোমার বাড়ি কই কই আমার বাড়ি শেরপুর এই শেরপুর থানা শেরপুর জেলা আচ্ছা তুমি এই বয়সে দিয়ে রিকশা চালাও ব্যাপার কি আমার ছোট একটা বাচ্চা আছে হেফজ পড়ে আর বাকিগুলো মেয়ে বিয়াদ লাগছি এখন আমারই রিকশা চালাইতে হয় আমি বললাম যে বাবা ঠিক আছে এটা দোয়া করি তোমার ছেলের জন্য ও হুজুর দোয়া তো আপনি করবেনই তবে আসল ঘটনা শুনেন আমার বাড়িতে জাগির তাইকা লজিং তাইকা 26 জন হাফেজ হয়ে গেছে কজন ওরা কইছে 26 জন হাফেজ হয়ে গেছে আর এই 26 জন হাফেজ হয়ে আমার জন্য দোয়া করতেছে আর আমার ছেলেরে হেফজ বিভাগে দিছি তাহলে এক একজন হাফেজ কোরআন হাজুরের মাটির মধ্যে ডাক দিবে আল্লাহ 10 জনকে অনুমতি দিলাই আমার লজিং বাড়ির চাচা চাচি কো তুমি মাফ করিয়া দাও এটা হাফেজ কোরআন আর 3 নাম্বার গেল 4 নাম্বারে আলেমে কোরআন আলেমে কোরআনের মর্যাদা বাড়াই দিছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আলেমদের মর্যাদা এত বেশি আল্লাহর হাবিব ইরশাদ করেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া এক একজন আলেম কোরআন হাসরের মাঠে কমপক্ষে 40 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে 53 বছরের মাদ্রাসা এই 53 বছরে যতগুলো আলেম হয়েছে যতগুলো হাফেজ হয়েছে যতগুলো কোরআনের আলেম হয়েছে প্রত্যেকই সুপারিশ করার ক্ষমতা ধরে বলেন কে দিবে আসুন বাবারা মায়েরাও তাহলে পাইলেন 4 দল 1 নম্বরে পড়নওয়ালা 2 নম্বরে শুননওয়ালা 3 নম্বরে হাফেজে কোরআন 4 নম্বরে আলেমে কোরআন 5 নম্বরে হলো খাদিমুল কোরআন আল্লাহু আকবার কেন বললাম এক দলে পড়ে আরেক দলে পড়ায় যারা পড়ে তারা ছাত্র যারা পড়ায় তারা উস্তাদ শিক্ষক কথা ঠিক না বলেন আচ্ছা এই দুই দলে যারা চালায়া রাখে বিল্ডিং কইরা দেয় বেতন ব্যবস্থা কইরা দেয় মসজিদের ব্যবস্থা কইরা দেয় সবকিছুর ব্যবস্থা কইরা দেয় বলুন এক দলে পড়াইতেছে আরেক দলে পড়তেছে আরেক দলে তাদেরকে চালাইতেছে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ভালোবাসে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে বলুন বাবা পড়নেওয়ালা যদি জান্নাতে যায় পড়ানেওয়ালা যদি জান্নাতে যায় যারা তাদেরকে সহযোগিতা করে তারা জান্নাতে যাবে কি না যাবে না যাবে না এই জন্যই মাদ্রাসা হইল না জাতির একটা উসিলা এলো এক নম্বরে হইল কোরআন কারিমের তিলাওয়াত যারা করে কোরআন কারিমের সাথে যাদের ভালোবাসা আছে দুই নম্বরে হলো পাঁচ ওয়াক্তের নামাজ যারা পড়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার পুরস্কার আছে না নাই আল্লাহর হাবিবের সাত করে সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ও রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না যারা পাঁচ ওয়াক্তে নামাজ সঠিকভাবে পড়বে প্রত্যেক ওয়াক্তের ফাঁকে ফাঁকে পাঁচ ওয়াক্তের ফাঁকে যে সময়টা সগিরা গুনাহগুলো এমনিতেই মাফ হয়ে যায় আর কবিরা গুনার জন্য তওবা করতে হয় তওবা করার সময়টা দেখাই দেয় প্রত্যেক নামাজের পরে আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়বো পড়বো না পড়বো না এই যে প্রত্যেক নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়েন এটা তওবা হয়নি না হয় না এরপরে দোয়া করবেন আল্লাহ এই নামাজের ভুল ভ্রান্তি মাফ করে দাও এই নামাজকে কবুল করে নাও একে উসিলা বানাইয়া আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও কথা ঠিক না বলেন বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সঠিকভাবে নামাজ পড়বে কেমনে সঠিক হবে এর
চারটা জিনিস লাগে নামাজ পড়তে চারটা জিনিস লাগে যখন কয়ডা আর যখন কয়ডা শরণ লাগেন এক নম্বরে জরুরত পরিমাণ মাসালা মাসাইল জানার লাগে কিও কথা ঠিক কিনা বলেন উযুর মাসালা গোসলের মাসালা তাইমুমের মাসালা পাঁচ ওয়াক্তের নামাজ জুমার নামাজ তারাবির নামাজ জানাজার নামাজ ঈদের নামাজ প্রত্যেকটি নামাজের মাসালা শুধু হুজুররা জানলেই চলে আর জোরে কোন হুজুররা জানলেই চলে না সবাই জানার লাগে এই মাসালা জানার জায়গা মাদ্রাসা কথা ঠিক কিনা বলেন এই মাদ্রাসাই মাসালা জানার জায়গা এক নম্বরে মাসলা মাসাইল জানতে হবে দুই নম্বরে ওয়াক্তে মতে নামাজ পড়তে হবে তিন নম্বরে জামাতে সহিত নামাজ পড়তে হবে চার নম্বরে হলো খুশু খুজু আন্তরিকতা নিয়ে নামাজ পড়তে হবে ঠিক কিনা বলেন এই চার গুণের মাধ্যমে যারা নামাজ পড়বে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবে দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে হাসরের মাঠে ডান হাতে আমল নামা উঠবে আর ফুল তেরাতের ফুল বৃদ্ধির মতো পার হয়ে যাবে আর শেষ পর্যন্ত পঞ্চম পুরস্কার বিনা হিসাবে জান্নাতে আল্লাহ পৌঁছায়া দিবে এটা কি বেনমাজির না নামাজির নামাজ কি মধ্যে মধ্যে পড়া না রেগুলার পড়া এখন তো আট দিনের শুক্র আলীর মুসল্লি বাইরে গেছে গা কথা নিয়ে খেয়া বলেন পাঁচ ওয়াক্তের নামাজের মুসল্লি কইমা গেছে আমরা কি শুধু শুক্রবারে পড়বো না পাঁচ ওয়াক্ত পড়বো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও জোরে বলুন আমিন এক নম্বর গুণটা হলো কোরআন তিলাওয়াতের গুণ দুই নম্বরে হলো পাঁচ ওয়াক্তের নামাজের গুণ তিন নম্বরে হলো দান খয়রাতের গুণ আচ্ছা আমি জিজ্ঞাসা করি আল্লাহর নবীর সাহাবীরা শুধু জান দিছে না মালও দিছে সারা শুধু জান দিছে না মালও দিছে আর আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবে শুধু জানের বদলা না মালে হোক মালও চাইছে আল্লাহ আল্লাহ পাক বলেন দেখেন আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও ঈমানদার বান্দা বান্দিরা শোনো ঈমান আনছো নেক আমলের মেহনত দুনিয়াতে করো এর মধ্যে একটা বিশেষ নেক আমল হলো তোমাদের জান আমার রাস্তায় দিতে হয় তোমাদের জান আমার রাস্তায় কুরবানি করতে হবে দুই নম্বরে তোমাদের মালও কুরবানি করতে হবে কেননা আমি আল্লাহ তোমাদের জানকে খরিদ করলাম তোমাদের মালকে খরিদ করলাম খরিদ করছে আল্লাহ কে করছে খরিদ আমরাও বিক্রি করছি কথা নিয়ে কিনা বলেন আল্লাহর কাছে জান মাল বিক্রি করছি না করছি না জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ আল্লাহ বলেন শোনো জানও খরিদ করলাম মালও খরিদ করলাম এর বিনিময়ে তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিই জান্নাতে যাইতে চাইনি না চাই না তাহলে জানও দিতে হবে মালও দিতে হবে সাহাবাই কেরাম বদরের যুদ্ধে ১৪ জন শহীদ হয়েছে উহুদের মাঠে ৭০ জন শহীদ হয়েছে প্রত্যেকটা জাহাদের মধ্যে সাহাবাই কেরাম যার কুরবানি দিয়েছে মাল মনে হয় দেয় নাই না দিছে সবচেয়ে বেশি মাল দিছে কে আমাদের আম্মা জান যখন আমাদের আমাদের আম্মারে সিনিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কাতে যার কবর যারা গেছেন জান্নাতুল মুআল্লাতে আম্মা জানের কবর জিয়ারত করে আসছেন কথা নিয়ে খেলা বলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ আমার যত মাল আছে আমার যত বাগান আছে আমার যত উট আছে আমার যত দুম্বা আছে আমার যত দিনার দিরহাম আছে নবীজি গো আমি শুনলাম আমাল আল্লাহ রাস্তায় দান করিয়া দিলাম কেউ ফোন রোনা দিছে না ষোলো আনা দিছে ষোলো আনা জিগান হুজুর আজকে জিজ্ঞাসা করেন রাসূল বলে খাদিজা আল্লাহ তোমার মালকে কবুল করেছে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ ও জিব্রাইল যাও আমার বান্দি খাদিজাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইয়া দে এক নাম্বার দুই নাম্বারে আসুন তবুকের যুদ্ধের সময় রাসূল মাল চাইছে রাসূলও মাল চাইছে আর আমার বিশ্বাস এখনো যদি বলা হয় আগামী শুক্রবার এই মসজিদে নবীজি আসবে নবীজি আসবে আর যারা ১ লাখ টাকা দিবায় তারা মুসাফা করতে আর পারবায় এই গ্রাম থেকে ১০০ জনে দাঁড়াইব কথা নিয়ে খেলা বলেন ৫০০ লোকে লাইন ধরবো ১ লাখ বান্ডিল লয়ে লইয়া নবীরে দেখবো আর মুসাফা করুম আমার ভাগ্য কত ভালো ১ লাখ টাকা দিয়া দিয়া মুসাফা করুম আমি জিজ্ঞাসা করি আজকের মাহফিলে নবীর ভালোবাসা নিয়া নবীর প্রেমিক হইয়া সুন্নতের ভালোবাসা নিয়া আল্লাহর কোরআনকে ভালোবাসা যারা দান করবে এই দানের খবরটা মদিনা যায়নি না যায় না
আর জোরে কোন জানি না যায় না আমরা যে দুরুদ পড়তাছি এই দুরুদ মদিনা জানি না যায় না বলে আপনার নাম সহ মদিনায় চলে যাবে আপনি দান করছেন নবীর মহব্বতে দুরুদ পড়ছেন নবীর ভালোবাসায় রাসূলের রওজা মুবারকে চলে যাবে এইজন্য আমার বাবারা ভাইরাম তবুকের দুঃখের মধ্যে রাসূল মাল চাইছে পরিমাণটা একটু দেখা নেন আমরা পারবো না সবাই মিল্লাও নবীর সাহাবীদের মতো ওই যে আমার আগে বক্তা বইলা গেছে আলহামদুলিল্লাহ আমি আসলে আমার যে উস্তাদ বলছে এর একটা কারণ কি আমি যখন ভাদুগর পড়ি 1982 ইংরেজিতে তখন তার ওনার ঘরে আমার জাগির ছিল ছোটবেলায় পড়াইছি দুই বছর ওই যে ছোটবেলায় ওয়া পড়াইছি আলিফ বা পড়াইছি এখন উস্তাদি মনে করে কদরই খেনা বলেন অর্থাৎ দুই বছর ছিলাম চিত্তগুলা সাহেবের ঘরে যে কারণে এই হুজুর ছিল ওই সময় এই জন্য এখন উস্তাদের মতো দেখে আর আমিও মহব্বত করি আমার প্রশ্ন হলো যারা আল্লাহ আস্তা দান করে তারা কি আস্তে আস্তে গরিব হয় না ধনী হয় আর জোরে কোন গরিব না ধনী হয় এর প্রমাণ আমি দিয়ে দিব আপনাদের কে যারা দান করে তারা গরিব হয় কেস কেতে গাইতে গরিব হয় যারা দান করে তারা ধনী হয় জুয়া খেলতে খেলতে গরিব হয় দান কইরা ধনী হয় কথাটি খেনা বলেন এজন্য আমি বলছিলাম বাবা যারা আল্লাহ রাস্তা দান কবি রাসূল যখন ডাক দিয়েছে দাও কি দিবাই আল্লাহু আকবার কিতাব খুললে অবাক হইয়া যাবেন তবুকের যুদ্ধের সময় হযরতে উসমান গনি যে মালটা হাজির করছে নবীজি দেখেন আমি কি আনছি 1000 উট আনছে 200 ঘোড়া আনছে 10000 দিনার আনছে আল্লাহু আকবার 1000 উট 200 ঘোড়া 10000 দিনার নবীজি গো আমি উসমান গনি 1000 উট দিলাম 200 ঘোড়া দিলাম 10000 দিনার দিলাম আর যদি প্রয়োজন হয় আমি দ্বীনের জন্য দিতে রাজি আছি এই ছিল সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমার বাবারা ভাইয়েরা প্রত্যেক সাহাবী দান দিয়েছে মাল দিয়েছে আর এই জমানা তো এমন আল্লাহওয়ালা আছে এমনও আশিক প্রেমিক আছে যারা নিজের জান নিজের মাল দিয়া নিজের কুরবানি দিয়া আল্লাহর হাবিবকে ভালোবাসে আমি উসালিয়া পড়া পড়াইতাম বহুদিন 2003 এর কথা বলতেছি 2003 এ উসালিয়া পড়া তিন তালাড়া করার জন্য আমরা গেলাম হাজি বিল্লাল সাহেবের কাছে বিল্লাল ভাই আপনি বিদেশ থেকে আসছেন আমরা কিছু দান করেন তিন তালা করতাম বিল্লাল ভাই কয় কত দিতাম কন আমরা বললাম যে আমরা তো বলবো না মনে মনে খুব যদি 1000 বিশেক দেয়াল হয় যে তো বড় একটা দানই পাইলাম উনি বলতো আমি মাদ্রাসায় আসতেছি বিকালে মাদ্রাসা আসতেছি মাদ্রাসায় গিয়া যাওয়ার আগে মারে বলছে মা তারা তো তিন তালা করবে কোরআনের বাগান সুন্নতের বাগান আমি কি পরিমাণ দান করতাম মায় কয় তুই কত আনছ বিদেশ থেকে কয় 7-8 লাখ টাকা আনছি কত বলি তুই একা ওই কইরা দেলা জোরে হল আল্লাহু আকবার মায় কয় তুই একা ওই কইরা দেলা ফাললে মাদ্রাসায় গেছি বিকালে হয় আপনারা তিন তালার কাজ ধরেন যা লাগে আমি একাই দিমু 8.5 লাখ টাকা লাগছিল 2003 এখন কত লাগতে পারে এরপরে আল্লাহ বিল্লাল ভাইকে এই পরিমাণ সম্পদ দিছে এখন যায় দেখেন সালিয়া পড়ার বিল্লাল পাঁচতলা বাড়ি করছে মাছের খামার করছে গরুর খামার করছে মাছের ইয়ে করছে এখন কোটিপতি কে বানাইছে কে বানাইছে আর যখন কে বানাইছে গুগত একটা গ্রাম গুগত আপনারা শুনছেন চিনেননি গুগত এখন ইসলামাবাদ কয় এখন কি কয় আসলে আসিল গুগত আর এখন হল ইসলামাবাদ আমি গত বছরে গেছি নভেম্বরের 30 তারিখ তারা একবারে গরিব ছিল কিন্তু মাদ্রাসা দান করতে 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 এখন 4 তলা একটা বিল্ডিং উঠাইছে মেসকাত পর্যন্ত মাদ্রাসা আপনারা যেমন মেসকাত পর্যন্ত এরাও মেসকাত পর্যন্ত করছে গতবার কয় হুজুর আপনি কালেকশন করেন আমরা 7 তলা একটা বিল্ডিং করতাম 7 তলা কালেকশন শুরু করলাম আলহামদুলিল্লাহ 52 লাখ টাকা নগদ উঠছে 6 লাখ টাকা নগদ উঠছে গুগদের মানুষে 52 লাখ টাকা নগদ দিছে আর বাকি 1 কোটি টাকার মতো কালেকশন হয়েছে 3 তালা কইরা আছে 7 তালার মাঝে তাহলে মানুষ যদি চায় কোরআনের ভালোবাসা চায় নবীর প্রেমিক হইতে চায় একটা গ্রামের জন্য এই মাদ্রাসার জরুরত কোনো কিছু না মসজিদ হুজুর করবার নিয়ত করছে মাদ্রাসার যত জরুরত আছে উস্তাদের বেতন আছে সবাই যদি সহযোগিতা করে ইনশাআল্লাহ যখন ইনশাআল্লাহ আরো যখন ইনশাআল্লাহ এই জন্য আমি বলছি 1 লাখ 2 লাখ 5 টাকা আমি পাইছি আমি শুধু এটাই চাই একটা লোক উঠবেন না আমাদের একটা বাজেট আছে বিশাল মাদ্রাসা মেসকাত শরীফ পর্যন্ত আলহামদুলিল্লাহ চলে কোন আলহামদুলিল্লাহ এই যে দেখছেন আপনারা পাগড়ি দিল হুজুর রানে পাগড়ি দিল এতে আপনারা খুশি না বেজার এই যে ছাত্ররা পাগড়ি পাইলো খুশি না বেজার বলে আপনাদের গ্রামে ভাটপাড়া গ্রামের মানুষ ধন্য এই মাদ্রাসাকে আপনারা 4 তলা করছেন আরো সুন্দর করবেন মসজিদ করবেন যত দূর পুরা করবেন এইটা আপনাদের উপর একটা দায়িত্ব